এবার বলেন নবী আমার বড় ভাইয়ের মতো, জোরে কর না, আরে বাবা জোরে বলেন না, নবী আমার বড় ভাইয়ের মতো, বললে ইমান থাকবো না যাইব, জোরে কর না বাবা যাইব নি, তাইলে নবী আমাদের মতো, নবী আমাদের মতন ঘুমাই, নবীর ছেলে সন্তান আছে, নবীর বিবি আছে, নবী খাবার খায় আমরাও তো খাবার খাই, নবী বাজারে যায় আমরাও তো বাজারে যাই, নবীর ছেলে সন্তান আছে আমাদেরও ছেলে সন্তান আছে, নবীর বিবি আছে আমাদেরও বিবি আছে, এখন আপনাদের কাছে জানতে চাই নবী আমাদের মতন নি, কথা কই না জোরে কর না বাবা, নবী আমাদের মতন নি, কেমন নবী মায়ার নবী, ও বাবা নবী ফরসা মুবারক করে আমরাও তো ফরসা করি, আমরা পায়খানা করি নবীর হলো পায়খানা মুবারক, নবীজি পায়খানা মুবারক করে আমরা পায়খানা করি, কথা কন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, তাইলে নবী তো আমাদের মতো, কথা কন ঠিক কিনা, নবী আমাদের মতো, জোরে বলেন না নবী আমাদের মতো, তাইলে মিম্বারের মধ্যে বৈশা বৈশা অনেক মোল্লায় ফতোয়া দেয়, নবী ফৈচা গেছে গইলা গেছে, জোরে কন না নাউজুবিল্লাহ, আরেকটু আসতে কন নাউজুবিল্লাহ, শয়তানির যুক্তি কেমন গো, দাগ মাইরা কয় এ মুসল্লিরা তোমরা শোনো, সাধারণ আম্পাবলিকের মাথার মধ্যে ওয়াশ কইরা কতলা গোবর ঢুকাইয়া দেয়, ডাক দিয়া কয় আমি আপনাদেরকে বলি, বলেন তো নবী আমাদের মতন, তো কয় হ, কয় কেমনে আমি প্রমাণ করি দেখেন আমার মতন, আমার হাত আছে নবীরও হাত আছে, নবীর মুখ মুবারক দিয়া কথা কয় আমরাও কথা কই, নবী খাবার খাই আমরাও খাবার খাই, নবী বাজারে যায় আমরাও বাজারে যাই, নবীজির ছেলে সন্তান আছে আমাদের ছেলে সন্তান আছে, নবীজির বিবি আছে আমাদের বিবি আছে, নবীজি পরসব মুবারক করে আমরা পরসব মুবারক করি, নবীজি পায়খানা মুবারক করে আমরা পায়খানা করি, কথা কোন শয়তানের যুক্তি কত কঠিন, যতক্ষণ ঠিক কিনা, এই জন্য কই যদি হইবি ও হাবি কবরে যাইয়া আমার নবীর একটু হাইবি, যদি হইবি জামাত রে, যদি হইবি জামাত শিবির, ও হাবি ও জামাতি মানুষ মাইরা তো গরে করব নিবির, কথা কন ঠিক কিনা, যদি হইবি জামাতি মানুষ ফিটটা করব তো গরে নিবির, কথা কন ঠিক কিনা, আর যদি হইবি ওয়াহাবি নবীর যে কবরে টোয়াইবি, কথা কন ঠিক কিনা, নবীরে টোয়াইব নি কবরে, তখন টোকাইলে কোনো ফায়দা, জোরে বলেন না কোনো ফায়দা নাই, নূরের নবী মায়ার নবীর পরসাম মুবারকের সাথে তুলনা চলবে, তুলনা চলবে, জোরে বলেন তুলনা চলবে, কারণ আগে ইমান তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত তারপরে ডিলাগুলু তারপরে মেসুয়া তারপরে দুনিয়া, কথা কন ঠিক কিনা, আগে আমার ইমান তারপরে হলো আমল, ও পানি পাড়ার বাইরা বাবারা গো, আপনাদেরকে কেন বলতেছিলাম আমার নবীজির পরশম মুবারকের সাথে তুলনা চলবে না, ও কিতাবের নাম মাদারুজ্জুন নবিয়ত, মাদারুজ্জুন নবিয়তের মাধ্যমে আবা উম্মে আইমান কয়, উম্মে আইমান কয় আমি নবীজির দাসী ছিলাম, আমি নবীজির খেজমতকারী ছিলাম, আমি নবীজির হুজরা মুবারকের মাধ্যমে একটা রাত্রের মাধ্যমে হঠাৎ করে যখন আমি রুমটা পরিষ্কার করতে লাগলাম, আমি উম্মে আইমানের এমন ভাবে তৃষ্ণা লাগলো, এমন ভাবে আমার গলা শুকায় আইতে লাগলো, কলিজাটা শুকায় যায়, জিব্বাটা শুকায় যায়, এমন কঠিন মুসিবতের সময় চতুর্দিকে আমি কোনো পানি পাই না, পানি পাই না, পানি পাই না, চতুর্দিকে দৌড়াইতে লাগলাম, পানি খোঁজ করতে লাগলাম, কোথাও আমি কোনো পানি পাই নাই, ও মাদার জুন্নবুয়তের মাধ্যমে এই কিতাবের মধ্যে দলিলটা, ও আমার বন্ধুরা ও আমার বাবারা, উম্মে আইমান বইলা কয়, উম্মে আইমান ডাক দিয়া কয়, হে জগৎবাসী রে, যখন কোনো পানি নাই, যখন কোনো কিছুর ব্যবস্থা নাই, আমার গলাটা শুকায়া যাইতে লাগলো, আমার কলিজাটা শুকায়া যাইতে লাগলো, হঠাৎ করে নবীজির চকি মুবারক নবীজির খাটে মুবারকের তলদেশটি যখন আমি পরিষ্কার করতে গেলাম, কো এমন মুহূর্তের মাধ্যমে একটা
একটা পেয়ালা আমার নজরে আসলো জোরে কোন না সুবহানাল্লাহ পেয়ালা মানে বাটি কি একটা বাটি আমার নজরে আসলো বাটিটা নজরে আসার পরে উম্মে আইমান কয় আমার তৃষ্ণা এমন ভাবে ধরলো এই খাটের নিচ থেকে একটা এমন একটা মেশকা আম্বুরের গন্ধ ছুটতে লাগলো আমি মনে করলাম আমার নবীর জন্য মনে হয় কেউ শরবত রাখছে জোরে বল না সুবহানাল্লাহ উম্মে আইমান কয় কোন পানির কোন ব্যবস্থা নাই আমার তৃষ্ণায় কলিজাটা পাইটা যায় গো এমন মুহূর্তের মাধ্যমে এমন সময়ের মাধ্যমে রাতের মাধ্যমে নবীজির খাট মোবারক থেকে খাট মোবারক তলদেশ থেকে আমি যখন ওই পেয়ালাটার হাতে নিলাম আর একটা মিনিটও দেরি করলাম না এই পেয়ালা থেকে আমি ফানি মোবারক তারে খাইয়া ফেলাইছি জোরে বলি সুবহানাল্লাহ ফরসা মোবারক খেয়ে ফেললেন কে উম্মে জোরে বলা উম্মে ফরসা মোবারক খেয়ে ফেললেন এবার রাত্র শেষ হয়ে গেল দিন হয়ে গেল আমার নবী ডাকতে উম্মে আইমান ও হে উম্মে আইমান আমার খাটের নিচে তো আমার ফরসা মোবারক ছিল উম্মে আইমান তো সুখ হয়ে গেল জোরে কন্যা সুবহানাল্লাহ উম্মে আইমান ডাক দিয়ে কোন নবী গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো এই ফরসা মোবারক আপনার আমি জানি না আমি রাত্রে আপনার ঘরে যখন খেদমত করতে লাগলাম রুমটা যখন পরিষ্কার করতে লাগলাম আমি উম্মে আইমান দেখি চতুর্পাশে কোন পানির ব্যবস্থা নাই পানি নাই 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 তৃষ্ণা আমার কলিজাটা পাটা পাটা অবস্থা হয়ে গেল এমন অবস্থায় আমার নজরটা আপনার চোখের নিচে গেল ইয়ার মায়ার নবী গো ও হায়াত নবী জিন্দা নবী মায়ার নবী আপনার বরসা মুবারক আমি বলতে পারবো না আমার এমন ভাবে তৃষ্ণায় লাগলো এই চোখে মুবারকের নিচ থেকে আমি আপনার বরসা মুবারক তারে খাইয়া ফেলাইছি আমার নবী তামাশা মুস্কি হাসি দিলেন কি দিলেন মুস্কি হাসি জোরে করলেন সুবহানাল্লাহ মুস্কি হাসি দিয়া তুমি আইমান আইমান গো তোমারে আমি বইলা দিলাম কেয়ামত পর্যন্ত তোমার কোনো বিমার হবে না আস্তে কোন নবীর ফরসা মোবারক খাওয়ার কারণে আমার নবী জান্নাতের ঘোষণা দিলেন উম্মে আইমান তোমার দেহের ভিতরে যেই ফরসা মোবারক ঢুকেছে এই শরীর কখনো জাহান্নামে যাইব না গো আপনি হইলেন জান্নাতি জোরে বলি সুবহানাল্লাহ নবী কি ঘোষণা দিলেন উম্মে আইমানকে ফসম মোবারক খাওয়ার কারণে জান্নাতের ঘোষণা দিলেন হে ওয়াহাবি ও জামাতি হে নবীর দুশমনেরা তোর ফরসা খাওয়া হইল হারাম তোর ফরসা খাইলে কলেরা হইব তোর ফরসা খাইলে ডায়রিয়া হইব তোর ফরসা খাইলে ডাক্তারে তুলে রাখতো না আমার নবীর ফরসা মোবারক খাওয়ার কারণে মেশকে আম্বরের গন্ধ কেয়ামত পর্যন্ত উম্মে আইমান কয় আমার যত আমার পরে যত পুরুষ নারী পুরুষ ছেলে সন্তান হয়েছে আমার বংশের মধ্যে কমন নয় স্ট্রিট বাই স্ট্রিটে যত ছেলে সন্তান হয়েছে সবার গন্ধের মাধ্যমে শরীরের মধ্যে এই ফরসা মোবারক থেকে মেশক আবদের গন্ধ ছড়াইয়েছে সেই নবীজির ফরসা মোবারক খেয়ে জান্নাতি হয়েছে আর তোমার আমার ফরসা খাওয়া কি হারাম না হালাল জোরে কর না হালাল না হারাম তাহলে বোঝা গেল নবীর ফরসবের দিক দিয়েও তো বেড়া আসস না নবীর নিয়া চুলকানি কথা বলো ঠিক কিনা নবীর নিয়া চুলকানি কিনা নবীর ফরসব মুবারকের দিক দিয়েও তো তুমি আসো না এবার আসুন বাবা কোরআন তাফসির কোরআন
কয় ওয়াহাবীরা কেমনে যুক্তি দেয় চান? যারা নবীর দুশমন তারা যুক্তি দেয়, কয় নবীর হাত আছে আমরারও তো হাত আছে, কথা কয় না, জোরে বলেন না, ঠিক কি না? এই তোমার হাত আর নবীর হাত এক, জোরে বলেন না বাবা, এক না। উহুদ যুদ্ধের ঘটনা আসন তাহার বর্ণনা, উহুদ যুদ্ধের ঘটনা শোন তাহার বর্ণনা, তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সেই চক্ষু হইল ঠিক আঙ্গুলের চোয়াতে, নূর নালা নূর খে, নূর নালা নূর খে, বলেন নূর নালা নূর নালা নূর খে, হে রহমাতাল লিল আলামিন সাইয়্যিদানা মুরসালিন, বলেন রহমাতাল লিল আলামিন সাইয়্যিদানা মুরসালিন, মানব রূপে আসলেন নবী হাকিকতে নূর খে, হাকিকতে নূর খে, মিনাল্লাহে নূর আল্লাহ, মিনাল্লাহে নূর আল্লাহ, বলছেন সূরা মায়েদাতে গে নূর নালা নূর খে, নূর নালা নূর খে, জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে করতে গিয়ে এক সাহাবীর চক্ষু তীরের আঘাতে বাইর হয়ে গেলেন, এইভাবে চক্ষুটারে লইয়া আমার নবীর কাছে একটা দৌড় মারলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার চক্ষুটা বাইর হয়ে গেল, আমি তো এখন যুদ্ধ করতে পারবো না। নবীজি, এই চক্ষুটা আমার তো হাতের কাছে চলে আসলো, ঝুলে রইল, আমার নবী কয় এই দিকে আসো, সামনে আসো, সামনে আসো, আসার পরে আমার নবীজি থুতু মুবারক তাই শাহাদাত আঙ্গুল মুবারককে লাগাইলেন, লাগানোর পরে এইভাবে যখন আঙ্গুল মুবারকটা দিয়ে ফোসা দিলেন, ওই সাহাবি ডাক মাইরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আগে আমার চক্ষু দ্বারা যা দেখতাম এখন আপনার হাতের মুবারকের চুয়াতে তুতু মুবারক লাগানোর কারণে এখন আমি আরো বেশি দেখতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর থুতু মুবারকের দিক দিয়ে তুলনা, কথা কয় না, থুতু মুবারকের দিক দিয়ে তুলনা হবে, ফরসাম মুবারক দিয়ে তুলনা হবে। এবার আসেন মালিক ইবনে সিনান, আমার নবী যে উহুদের যুদ্ধে যুদ্ধের ময়দানে এ ওয়াহাবীরা যখন একটা ডিল মারলেন, ওই ডিলটা যায় আমার নূর নবীজির কদম মাথা হেড মাথা মুবারকের মধ্যে লাগলেন, কপাল মুবারকে লাগলেন, আমার নবীজির যুদ্ধের যেই হেলমেটটা ছিল এই পাথরের আঘাতটা এসে এমন ভাবে লাগলো, হেলমেটটা ভেঙে আমার নবীজির মাথা মুবারকের মধ্যে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে আমার নবীজির রক্ত মুবারক গুলো বাইর হইতে লাগলেন। আবু মালিক ইবনে সিনান একটা দৌড় মারলেন, সকল সাহাবাই গ্রামদেরকে ফাঁক করে ফাঁক করে ফাঁক করে একটা দৌড় মাইরা মদিনার কামলিওয়ালার কাছে গিয়ে, ওই নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর হেলমেটটাকে বাইর কইরো আমার নবীজির সাহাবী মালিক ইবনে সিনান জিব্বাটারে দিয়া দিয়া এইভাবে মাতা মুবারকের মাধ্যমে রক্তটারে ছাটাইয়া ছাটাইয়া খাইয়া ফেলাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর রক্ত মুবারক যেন জমিনে না ফরে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কয় এ সাহাবীরা তোমরা সাক্ষী দেখো, মালিক ইবনে দিয়ার ওই মালিক, এই মালিক আমার রক্ত মুবারক খাওয়ার কারণে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। দূরে বলে মার হাওয়া, তাইলেন নবী থুতু মুবারক দিয়ে তোর সাথে তুলনা চলবে, নবীর সাথে তুলনা চলবে, ফরসাম মুবারক দিয়ে নবীর সাথে তুলনা চলবে, পায়খানা মুবারক দিয়ে নবীজির তুলনা চলবে,
আসেন বাবা ফাইখানা মুবারকের কি কুদরত কত মুজিজা আমার নবীজির মুজিজা দেখেন আমার নবীজি জমিনের মধ্যে যখন পায়খানা মুবারক করতে যাইতেন গাছগুলো গাছের ঢালগুলো চতুর্দিক দিকে এসে আমার নবীজির পর্দা করতেন জোরে বলেন সুবহানাল্লাহ পাহাড়ে এসে আমার নবীজির পর্দা করতেন পাথরগুলো এসে আমার নবীজিকে পর্দা করতেন মা খাদিজাই আমি এতদিন ধরে আমার বিবির আমার স্বামীর আমার রহমতুল্লিল আলামিনের সংসার করে কিন্তু কোনোদিন তো পায়খানা মুবারকটা দেখি নাই পায়খানা মুবারক দেখি নাই আজকে আমার নবী রহমতুল্লিল আলামিনের পায়খানা মুবারক না দেইখা আজকে আমি নবীজির পিছু ছাড়মুন জোরে বলুন বাবা সুবহানাল্লাহ এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পিছনে পিছনে গেলেন আমার নবীজি ইস্তিনজা করতে বসলেন বসার পরে জমিনটা ফাঁক হয়ে গেল জমিনটা ফাঁক হয়ে যায় জমিনে আমার নবীর সিনে কিন্তু নবীর দুশমন ইরে নবীর উম্মত হইয়া আমার নবীজির সিনে না তার মতন কপাল পরা এই জগতে আর কেউ হইতে পারে না একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা জমিন ফাঁক হয়ে গেলেন জমিনটা পাক হয়ে গেলেন আমার নবী আসছেন যা সারলেন মা খাদিজা একটা দৌর মারলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌর মারলেন রহমতুল্লিল আলামিনের পায়খানা মুবারকটা দেখিবে কারণ কেরকম এটা কখনো মা খাদিজা হক দূরের কথা কেউ কখনো দেখে নাই মা খাদিজা ভাবতে লাগলেন রহমতুল্লিল আলামিনের পায়খানা মুবারকটা দেখব একটা দৌর মেরে যে জমিনের মধ্যে গিয়েছে গো এই জমিনের মধ্যে যাওয়ার পরে জমিনে ডাক দিয়া কয় মা 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 আপনি কি জন্য আসলেন জমিনে ডাক দিয়া কয় মা আপনি কি জন্য আসলেন মা খাদিজা তো কবরে ডাক মাইরা কয় জমিন রে আমার রহমতুল্লিল আলামিনের পায়খানা মুবারক দেখার জন্য আসছি জোরে বলি সুবহানাল্লাহ আরে একসাথে বলি সুবহানাল্লাহ এটা ধরে সে বলি আল্লাহুম্মা বাবা পিছনে বাবারা জায়গা হইতেছে না সামনে আসেন সামনে আসেন জায়গা হয় নাই পিছনে সামনে আসেন আপনার সামনে আসেন সামনাসামনি হলে ভালো হবে আসেন আপনারা কি মদিনা যাইতে চান না মদিনাওয়ালা কি আপনারা ভালোবাসেন না তাহলে সবাই যদি বলেন দেখবেন কত সুন্দর শোনা যায় দুই একজনের পর সবাই মুখটা বন্ধ করে বয়ে রয়েছে কথা কন এই ঠোঁটের জবানের হক আছে কিনা জোরে বলেন না আছে কিনা আপনি যা বলবেন তাই আল্লাহ ফেরেশতারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুইটা ফেরেশতা আপনার লিখতেছেন ভালো মন্দ আপনি একটু দুরুদ শরীফ পড়েন জিকিরাজ করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন ভালো বলেন মন্দ বলেন সব কিছু লেখা হচ্ছে কি হচ্ছে না আরে বাবা জোরে বলেন লেখা হচ্ছে কি হচ্ছে না তাহলে বলেন মদিনা মদিনা আসে কম আঘা মদিনা মদিনা তাইলে বুঝা গেল আমার বাবারা বন্ধুরা গো নবীজির পায়খানা মুবারক কেউ দেখে কথা কয় না দেখে না আসেন বাবা নবীজির পরশম মুবারক নিয়ে আলোচনা করলাম এটাও আমাদের মতন কথা বলেন সবাই একটু আওয়াজ দিন আমাদের মতো না
নবীজির রক্ত মুবারক খেয়ে জান্নাতি হইল, আপনার আমার রক্ত খাওয়া হইল হারাম, তাইলে রক্ত মুবারকের দিক দিয়েও আমাদের মতন জুড়ে কন্যা আমাদের মতন না। এবার আসেন বাবা, আমার হাত আর নবীজির হাত মুবারকের সাথে তুলনা হয় না। নবীজির হাত মুবারকের চুয়াতে ওই সাহাবীর চক্ষু বাবা হইয়া যায়, থুতু মুবারকের কারণে আমার নবীজির ছোঁয়ার কারণে সাহাবীর চক্ষু বাবা হইয়া যায়। এবার বোঝা গেল হাতের দিক দিয়ে আমাদের মতন না, যে হাত মুবারক দিয়া আমার নবীর ওই আবুল আহাব মুরুক্কের পিতা, এই আবুল আহাব যার নাম ছিল আব্দুল হাকিম মানিশকানীদের পিতা, আমার নবীর সাথে বুস্তাগি করার কারণে তার নাম হইল আবু জাহেল মানে মুরুক্কের পিতা, কথা কন ঠিক কিনা? ওই আবু জাহেল আমার নবীজির পরীক্ষা করার জন্য রহমতাল্লিল আলামিনের সামনে এসে কয়, বাতিজা রে তুই যদি রহমতাল্লিল আলামিন হস, যদি তুই আল্লাহর একজন পয়গম্বর হস, মাথার উপরে এই দুষ্টের রাত্রির মাধ্যমে গো একটা চাঁদ দেখা যায়, ওই চাঁদটারে দুই টুকরা কইরা যদি দেখাইতে পারো, আমি আবু জাহেল সাথে সাথে তোর কাছে মুসলমান হয়ে যাব। জোরে বলি না, আর জোরে বলি, আমার নবী কয় একটু ধ্যানে পড়লেন, আমার নবী সেজদার মধ্যে পড়ে গেলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার নবী সেজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, ও আকি জিব্রাইল গো একটা দোর মারো, আমার বন্ধুর মন খারাপ করলে আমি আল্লাহর তো ভালো লাগি না, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার বন্ধু যদি বেজার হয় আমার আল্লাহর কাছে তো ভালো লাগে না, ও জিব্রাইল একটা দোর মেরে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া সান্ত্বনা দাও, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, আমি আল্লাহ যা করার করব, এই চাঁদ সূর্য যেই নবীর নূরে মুবারকের তৈয়ারি, যেই নবীজির গাম মুবারকের এই চন্দ্র সূর্য তৈয়ারি, আমার কামলিওয়ালারে যাইয়া বলো চিন্তা না কইরা, শাহজাদ তাম্বুর দরে আকাশের দিকে উঠাইয়া চারটারে বলো দুইটা খণ্ড হওয়ার জন্য, আমি আল্লাহ হাত কানের সাথে সাথে তার চারটাকে আমি দুই খণ্ড কইয়া দেব, জোরে বলি মারহাবা, নারাই তাকবীর, নারাই রিসালাত, হযরত মাওলানা একবছর শূন্য আল কদরী সাহেবের আগমন, জোরে বলি মারহাবা, কথা বুঝলাম না আপনাকে, মুখ দিয়ে কথা আসে না কেন? সকাল তো সন্ধ্যা ধরে কিছু খান নাই মরা না, চা বিস্কুট হয়েছে না, কথা হয় না, কথা হয় না,